আজ আমি নিয়ে হাজির হলাম আফটার এবং বিফোর এর নতুন একটা এপিসোডে। সো আমি ইতিমধ্যে একটা ভিডিও প্রকাশিত করেছি, সর্বশেষ ভিডিওটি দেখে দেখতে পাচ্ছেন যে সিএসএস এর বিফোর এবং আফটারের যে সুডো ক্লাসটি রয়েছে সেটি কাস্টার বেসিক বিষয়টা আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি। সো আজকে একটু অ্যাডভান্স দেখব, গুটি গুটি পায়ে পায়ে কিন্তু আমরা ওয়েব ডিজাইনের প্রায় অলমোস্ট কোর্সটি শেষ করে ফেলেছি। আমরা এখানে হিউজ কন্টেন্ট এখানে আপলোড করেছি, যারা যারা এখনও ভিডিওগুলো পেছনের ভিডিওগুলো দেখেননি অবশ্যই অনুরোধ করবো ভিডিওগুলো দেখতে, কারণ এখান থেকে দেখলে আপনার মোটামুটি HTML CSS আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি ওয়েব ডিজাইনিং ক্লাসটি শুরু করতে পারবেন, ওয়েব ডিজাইনিং কেরিয়ার শুরু করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কাজগুলো করে কিভাবে ফাইবার থেকে আর্ন করা যায় এই সব কিছু আমি আমার ভিডিওর মধ্যে অলরেডি অনেক ভিডিও প্রকাশিত করেছি। তাই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখতে, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো আজকে ভিডিওটি শুরু করছি। সো ফার্স্ট অফ অল আমরা যে আমাদের কোড এডিটরটি ওপেন করে নিচ্ছি, কোড এডিটর ওপেন করার পর এখানে জাস্ট আমরা একটু স্ট্রাকচার গঠন করব। সো আমাদের স্ট্রাকচারটা হবে H2 দিয়ে একটা স্ট্রাকচার গঠন করব। সো H2 তে লিখবো হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর মধ্যে একটা স্প্যান ট্যাগ নেব আমি, স্প্যান ট্যাগের মধ্যে আমি আসটাকে রেখে দেবো, কারণ আমি আসটাকে আমি একটা কালারের মধ্যে রাখবো, ঠিক আছে। সো আমি এখানে একটু দেখানোর সুবিধার্থে বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এখানে একটু এক্সট্রা কাজ করছি। তো আমরা H2 এবং এই যে যে অ্যাবাউট আসটা লিখলাম H2 এর মধ্যে, তো এইটার আমরা একটা স্ট্রাকচার গঠন করেছি, এবার এটার আউটপুটটা সেটা আমরা দেখি যে অ্যাবাউট আস আমরা একটা অ্যাবাউট আস লিখলাম, লেখার পর আমরা এইভাবে দেখতে পাচ্ছি ইন্টারফেসটা। সো এখন হচ্ছে আমরা কাজটা করব সম্পূর্ণ সিএসএস এর মধ্যে। সো এবার হচ্ছে দেখতে পাচ্ছি যে সিএসএস এর মধ্যে আমরা চলে আসছি, এবার হচ্ছে আমার অ্যাবাউট আসটাকে আমরা প্রথমত সেন্টারে রাখবো। সো H2 না আমি H1 এর মধ্যে কাজটা করি, একটু টেক্সট একটু বড় দেখালে ভালো লাগবে। আচ্ছা H1, ওকে আমরা H1টাকে কালো রাখবো, অ্যাবাউট আসটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে রেখেছি, তো স্প্যান ট্যাগে আমি এখানে একটু কালার ইউজ করছি, আমরা আসে শুধুমাত্র আসটাকে আমরা কালার চেঞ্জ করব। তো কালার আমি একটা সবুজ কালার ইউজ করব, 488D1C। আচ্ছা এটার গ্রিন, ঠিক আছে আমরা গ্রিনটা লিখে দিলাম, ওকে। সো আমরা অ্যাবাউট আস এরকমভাবে রাখলাম, তারপর হচ্ছে আমাদের যে H1টাকে আমরা কী করবো সেন্টারে আনার জন্য H1টাকে কপি করছি আমি। তাহলে এটা প্রথম থেকে প্রথমে H1টা লিখতে পারতাম, অসুবিধা নেই, আপনি যেখানে লিখেন যখন যেভাবে লিখেন অসুবিধা নেই, খালি ক্লাসগুলো ঠিকঠাক থাকলে হচ্ছে আর বা মেইন যে ট্যাগটা ঠিকঠাক থাকলেই হচ্ছে। তো আমরা এখানে সিলেক্টর হিসাবে H1টাকেই নিয়েছি, এখানে কোনো ক্লাস নেই, এটা হচ্ছে ডিফল্ট ট্যাগ ইউজ করছি। তো H1টাকে আমরা সেন্টারে নিব, তো জাস্ট কালার না এখানে হবে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। সো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসছে, আমরা যদি এটা এইভাবে রাখি, সো টেক্সট অ্যালাইন সেন্টার এটা যদি মার্জিন টপ ইউজ করি, এটা আছে এটা একটু এক্সট্রা আমি একটু সৌন্দর্য বর্ধনের জন্য আর কিছু না, 20 পিক্সেল মার্জিন টপ ইউজ করছি, আরও ইউজ করতে হবে। আচ্ছা আমরা এতটুকুই করছি, এবার যদি একটু লেটার স্পেসিং ইউজ করি, লেটার স্পেসিং 2 পিক্সেল, ঠিক আছে। তো এইগুলো আমি কেন ইউজ করছি দেখুন, এইগুলো যদি ইউজ করি তাহলে আপনাদের এই যে কোডগুলো কিন্তু আমি অনেক আগে ভিডিওগুলো দেখিয়েছি, এখন যদি এইগুলো আমি আবার রিপিট করি আপনাদের কিন্তু এইটা এই কোডগুলো কিন্তু আবার যখন দেখবেন সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই কোডগুলো আবার মনে পড়ে যাবে, সেই কারণে আমি এগুলো ইউজ করছি এখন। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাবাউট আস এটা লিখলাম, এবার অ্যাবাউট আসের মধ্যে লেটার স্পেসিং ইউজ করলাম, দেন হচ্ছে আমরা যে H1-এর নিচে আমরা একটা কী করবো অ্যাবাউট আসের নিচে একটা দাগ দিব। আপনি সিম্পলি বলতে পারেন যে আমি তো একটা কাজ করতে পারি, আমি তো সিম্পলি এখানে একটা HR ট্যাগ দিতে পারি, HR ট্যাগ দিলে এরকম একটা দাগ চলে আসবে। এবার HR ট্যাগটাকে যদি আমরা একটু CSS অ্যাপ্লাই করি যে HR টাকে যদি এটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কিসের জন্য, আমি একটু এক্সাম্পল দেওয়ার জন্য এখানে যে উইথ সিলেক্ট করে দিই, উইথ হচ্ছে সাপোজ 40 পিক্সেল, দেওয়ার পর এই যে আমাদের একটা দাগ চলে আসছে আমরা চাইলে কিন্তু এভাবে করতে পারি, কিন্তু এটা কিন্তু একটা রাইট ওয়ে না। হ্যাঁ সো আমাদের রাইট ওয়েতে যদি করতে সেক্ষেত্রে আমরা এখানে আফটার বিফোর এই কাজগুলো করতে পারি, ঠিক আছে। সো আমরা এইভাবে না করে এইটা আমরা কেটে দিচ্ছি, যেটা গুড প্র্যাকটিস সেটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা অ্যাবাউট আসের মধ্যে যেটা করব সেটা হচ্ছে H1 ট্যাগটাকে আমরা কপি করব, কপি করে এখানে লিখবো হচ্ছে আফটার, আফটার মানে আমরা জানি পরে।
তো আমরা আফটার যদি ইউজটা করি তাহলে কি হবে যে অ্যাবাউট আসের পর হচ্ছে নিচে মানে হচ্ছে আফটার, আর অ্যাবাউট আসের ওপর যদি কোনো কিছু ইউজ করতে চাই সেটা হচ্ছে বিফোর, ঠিক আছে। তো এখন যদি আফটারে যদি আমরা আফটার সুডো ক্লাসটার মধ্যে যদি আমরা এখানে কোডগুলো অ্যাপ্লাই করি তা দেখাও দেখতে পারবো যে এখানে নিচে যে দাগটা আমরা খুব সহজে দিয়েছিলাম সেটা একটু কঠিন হলেও কিন্তু এটা কিন্তু গুড প্র্যাকটিস। ওকে, তো এখন হচ্ছে প্রথমে আমি কাল আগামী পরে বলেছিলাম যে কন্টেন্ট আপনাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে যদি আপনি আফটার বিফোর ইউজ করেন। কন্টেন্টের মধ্যে কিছু লিখেন না না লিখেন সমস্যা নেই, কিন্তু কন্টেন্ট লেখার পর এখানে আপনি কমা কোটেশন দিয়ে এখানে ক্লোজ করে দিবেন, আপনাকে কন্টেন্ট লিখতে হবে। তারপর হচ্ছে এখানে একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন, আমি সরি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনি যদি গ্রিনটা ইউজ করেন আমি গ্রিন লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কোড আমি না লিখবো ততক্ষণ পর্যন্ত এখানে কিছু শো করবে না। তো এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ডের পর হচ্ছে এখানে কতটুকু আমার উইড আসবে, কতটুকু আমার উইড আসবে, উইড ধরো আমি এখানে 300 পিক্সেল কি 400 পিক্সেল 500 পিক্সেল, ওকে প্রবলেম না, 500 পিক্সেলটা ইউজ করো, তাও কোনো পরিবর্তন নেই। তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে যে হাইট ইউজ করতে হবে, হাইট ইউজ করছি আমার, এইটা হচ্ছে উইড, হ্যাঁ এটা হচ্ছে উইড, হচ্ছে কতটুকু দূরত্ব হবে এই দাগটা, এই দাগটার দূরত্ব হবে 500 পিক্সেল, এই দাগটার দূরত্ব হবে 500 পিক্সেল, এবং হাইটটা হবে কতটুকু, হাইটটা হবে নিশ্চয়ই 2 পিক্সেল 3 পিক্সেল, আমরা এইটুকুর বেশি তো হাইট দিব না, তাই না। তো সেক্ষেত্রে আমরা 2 পিক্সেল এখানে হাইট ইউজ করছি, 2 পিক্সেল 2 পিক্সেল হাইট দেওয়ার পর দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নেই। এবার আমাদের কী লিখতে হবে, ডিসপ্লে ব্লক, দেখতে পাচ্ছি আমাদের 500 পিক্সেল কিন্তু এটা হয়ে গিয়েছে, এটা 500 পিক্সেল হিউজ হয়ে গিয়েছে, আমাদের একটু কমিয়ে 200 পিক্সেল, আচ্ছা 100 পিক্সেল করে দিচ্ছি, আরও কমিয়ে দিই 50 পিক্সেল। ওকে, সো এখন 50 পিক্সেল দেওয়ার পর দেখুন যে আমাদের কিন্তু এই যে যে দাগটা কিন্তু একদম লেফট সাইডে আছে, ঠিক আছে। এখন এটা কী করতে হবে, আমাদের সেন্টার আনতে হবে। তো সেন্টার আনার জন্য আমরা দুইভাবে সেন্টার আনতে পারি, এক হচ্ছে মার্জিন লেফট করে, মার্জিন লেফট দিয়ে আমরা যতটুকু ইনক্রিজ করা দরকার এখানে যদি ইনক্রিজ করি, এখানে যদি ইনক্রিজ আস্তে আস্তে যদি বাড়াই, এখানে দেখতে পাচ্ছি 400 500 600 দিলে একটু হয়, এবং যদি এখানে যদি আর একটু বাড়িয়ে দিলে তখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যাই হোক, এইটা কিন্তু গুড প্র্যাকটিস না, আবার এখানে এখানে পিক্সেল ইউজ করলে একটু প্রবলেম হবে যে পরবর্তীতে যখন আপনি রেসপন্সিভ করবেন তখন হচ্ছে গিয়ে এখানে যে লেফট সাইডের পিক্সেল কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখন এই যে লেখার সাথে যে আমাদের দাগটা এক এলোমেলো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে সিম্পলি একটা ইউজ একটা কোড ইউজ করতে পারি, মার্জিন জিরো অটো, এটা অটোমেটিক সেন্টারে চলে আসবে, সে এইচ ওয়ানটা যেখানে থাকুক না কেন তার সেন্টারে চলে আসবে। আমরা তার উইড ইউজ করে দিয়েছি, এই যে মার্জিন জিরো অটো কেন কাজ করেছে এইটাকে আপনার একটু ভাবতে হবে। মার্জিন জিরো অটো কাজ করেছে এই কারণে যে উইড দেওয়া আছে, যেখানে উইড দেওয়া থাকবে সেখানে মার্জিন জিরো অটো কাজ লিখলেই সেই যে যেখানে আপনি কাজ করতেছেন যে যে সিলেক্টরের মধ্যে উইড যেখানে যেখানে দেওয়া থাকবে সেখানে মার্জিন জিরো অটো করলে সেখানে যে কন্টেন্ট থাকবে সেটা মাঝ বড় চলে আসবে। তো এই ছিল হচ্ছে আমরা আফটারের কাজটা করেছি। এখন যদি বিফোরের কাজটা যদি এখানে করি, তো বিফোরের কাজটা ঠিক সেমভাবে যদি আমরা এটাকে কপি করি, এখানে যদি এইচ ওয়ানটার পরিবর্তে বিফোর ইউজ করি, বিফোর বিফোর লিখে যদি আমরা এখানে কিন্তু অবশ্যই খুব অবশ্যই এই সেমিকোলন দুটো ইউজ করবেন, বিফোরের জায়গায় যদি আমরা এই যে সেম জিনিসটা যদি আমরা কপি করে দিই ওপরে দেখতে পাচ্ছি কিন্তু চলে এসেছে। এবার যদি এটাকে যদি আমরা আবার ইনক্রিজ করি, যতটুকু ইনক্রিজ করলে ভালো লাগে ততটুকু আমরা ইনক্রিজ করতে পারছি, দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ইফেক্ট এখানে চলে আসছে, ঠিক আছে। সো এবার হচ্ছে এখানে আমরা কন্টেন্ট লিখবো, তারপর যখন আবার পোর্টফোলিও সেকশন আসবে ঠিক পোর্টফোলিও সেকশন ঠিক এইভাবে ডিজাইনটা আমরা করে দিব। এইভাবে কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু সৌন্দর্য আরও বাড়ানো যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই আফটার বিফোর সুডো কোডের একটা অ্যাডভান্স একটা কাজ, এর আরও অনেক কাজ আছে, আমি আপনাদেরকে পথটা দেখিয়ে দিচ্ছি যে এই পথে কাজটা এই কাজগুলো করতে হয়। তারপর আপনি এখান থেকে আপনি আরও আরও ইন্টারনেট থেকে সার্চ করবেন, সার্চ করে করে আরও রিসোর্স বের করবেন, এইভাবে তো শিখতে হবে। আসলে আমি একা আপনাকে সম্পূর্ণ শেখাতে পারবো না, কোনোদিনও বা কেউ আপনাকে শেখাতে সম্পূর্ণ পারবে না, আপনাকে নিজেকে নিজের কাজ সম্পূর্ণ শিখে নিতে হবে। হয়তো আপনি ইনস্টিটিউটর বা আমি হয়তো আপনাকে সেই পথ দেখিয়ে দিতে পারে যে এই পথে আগালে আপনি আপনি কাজগুলো করতে পারবেন বা এই শিখতে পারবেন, সেইগুলো অনুযায়ী আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি দেখতে পারবেন যে বেসিকটুকু যখন চলে আসবে আপনার তখন আপনি নিজে মনে করবেন যে আমার আর এই ফয়সালের কোনো দরকার নেই বা আমার কোনো টিচারের দরকার নেই, আমি নিজেই গুগল সার্চ করে সব কিছু বের করে সব কিছু কাজগুলো করতে পারি, ঠিক আছে। তখন আপনি নিজেকে আপনি বস মনে করবেন এবং যে কোনো ক্লায়েন্টকে আপনি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে এবং একটা ভালো একটা মোটিভেশন দিয়ে আপনাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, টাটা, বাই বাই।